সূর্যদেব, যার আগমনে প্রতিদিন স্বয়ং দেবতার দর্শন মানা হয়, এমন এক রাজা সূর্যদেবের বিশ্বাসের উপর যে ভাবজ্ঞা সূর্য মন্দির বানিয়েছিলেন, যা সূর্যদেবের জীবন্ত রথের মতো, যেখানে ২৪ ঘন্টার মতো ২৪টি চাকা লাগানো আছে, যে চাকা সূর্যের কিরণের ঘন্টা ও মিনিট সময় বলতে পারে, যেখানে ১২ মেট্রিক টন চম্বুকের সাহায্যে সূর্যদেবের প্রতিমা হাওয়াতে ভাসত। কেন আজও এই মন্দিরে পুজো করা হয় না, সব কিছু তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে দাও এরকম রহস্য ও ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, যাতে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছাতে পারে। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হে গাইস, গুড মর্নিং টু কোনারক মন্দির। তো আজকে আমার তোমাদেরকে নিয়ে যাবো কোনারক মন্দির। আর আমাদের সাথে অনেক প্রচুর টুরিস্টের লোক রয়েছে, তো তাদের সাথে আমরা এখন যাব কোনারক মন্দির। আর এটা হচ্ছে কি কোনারক টুরিস্ট বাস পার্কিং। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাস অলরেডি পার্কিং করা রয়েছে। আমরা এখান দিয়ে হেঁটে যাব কোনারক মন্দিরে। কোনারক মন্দিরের ভিউগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইস, আমরা কোনারক মন্দিরে পৌঁছে গেছি, তো তোমাদের কোনারক মন্দিরটা দেখাবো। আমরা যেখানে বাসটা পার্কিং হয়েছিল সেখান থেকে অ্যাপ্রক্স ৫ মিনিট হেঁটে এসেছিলাম। তো আমরা কোনারক মন্দিরের কাছে অলরেডি পৌঁছে গেছি। সেই কোনারক মন্দিরের যেটা সান কোনারক টেম্পল বলে, এই সেই কোনারক মন্দির তোমরা দেখতে পাচ্ছ ঠিক আমার পিছনে রয়েছে কোনারক মন্দির, যেটা সূর্য থেকে এখান থেকে ডাইরেক্ট দেখা যায়। এটা কোনারক মন্দির বলে, সান টেম্পল লেখা আছে, অল হেরিটেজ মুভমেন্ট সান টেম্পল কোনারক, এটা বিভিন্ন ভাষায় দেওয়া আছে, দেখতে পাচ্ছ। অলরেডি কোনারক মন্দিরে পৌঁছে গেছি। তার সাইড সিন আছে এই গার্ডেন, তো এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, দেখতে পাচ্ছি সাইড সিনগুলো। তো আমি মোটামুটি ৪০ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি কোনারক মন্দিরে ঢোকার জন্য, যেটা সান টেম্পল। তো আমার ঠিক এই পিছনে রয়েছে কোনারক মন্দির, দেখতে পাচ্ছ ঠিক পিছনে রয়েছে কোনারক মন্দির। তো আমরা যাবো ভিতরে, দেখব যে কী কী আছে মন্দিরের ভিতরে। আর এই মন্দিরের নাম সান টেম্পল কেন হলো, এই মন্দিরের হিস্ট্রি অবশ্য তোমাদেরকে বলবো আমি। চলো কোনারকের সূর্য মন্দিরের স্টোরিটা তাহলে শোনা যাক। প্রাচীনকালে উড়িষ্যাকে কলিঙ্গ নামে জানা যেত। কলিঙ্গ রাজ্যের রাজমাতা কুস্তরী দেবী তার পুত্র নাগুরা নরসিংহকে আদেশ দেন কোনারকে সূর্য মন্দির স্থাপন করার জন্য। কিন্তু রাজা প্রশ্ন করেন, মাতা কোনারকেই কেন, আর সূর্য মন্দির বা কেন? রাজমাতা পুত্রের প্রশ্নের উত্তরে বলেন, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পুত্র শাম্ব খুব রূপবান ছিলেন, সেই রূপের অহংকারে নারদমণিকে নিয়ে সর্বদা উপহাস ও ঠাট্টা করতেন। নারদমণি শাম্বকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এক ষড়যন্ত্র রচেন। নারদমণি শাম্বর সৌন্দর্য নিয়ে খুব তারিফ করেন এবং গোপীদের সাথে জলে স্নান করার জন্য উস্কায়। আবার নারদমণি এদিকে শ্রীকৃষ্ণকে গিয়ে বলেন, মাতা সমান গোপীদের সাথে জলে স্নান করছে। এই কথা শুনে শ্রীকৃষ্ণ খুব রেগে গিয়ে শাম্বকে অভিশাপ দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার সৌন্দর্য নিয়ে এত অহংকার, এই শরীর এখনই নষ্ট হয়ে যাবে। আর তখনই শাম্বর কুষ্ঠরোগ হয়ে যায়। এ কথা যখন রাজমাতা জামামতি জানতে পারেন যে শ্রীকৃষ্ণের অভিশাপে শাম্বর এই অবস্থা হয়েছে, তখন সব রানী খুব রেগে যায়। তারপর নারদকে ডেকে পাঠানো হয় এবং রোগ নিবারণের উপায় বার করে আর বলেন, সূর্যের প্রথম কিরণ কঠোর দেশে পড়ে, যা বর্তমানে কোনারক বলে জানা যায়। শাম্বকে এখনই গিয়ে সূর্যদেবের তপস্যা করতে হবে, তারপরেই শাম্বর এই রোগ থেকে মুক্তি পাবে। সেই কথা অনুসারে শাম্ব অন্য জল ত্যাগ করে ১২ বছর কঠিন তপস্যার পর সূর্যদেব তার তপস্যা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দেখা দেয়। শাম্ব রোগমুক্ত হওয়ার বরদান করে। সূর্যদেব বলেন, চন্দ্রভাগা নদীতে স্নান করলে তুমি রোগমুক্ত হবে। চন্দ্রভাগা সমুদ্র, যা আজ পুরীর সমুদ্র সৈকত নামে পরিচিত, এই সমুদ্র একসময় কোনারক মন্দিরের কাছেই ছিল, কিন্তু কালের পরিবর্তে এই সমুদ্র অনেক দূরে সরে যায়। স্নান করার পর শাম্ব যখন বাইরে আসে তখন তিনি রোগ থেকে মুক্ত হয় এবং তার হাতে একটি পাথর দেখা যায়। তোমরা ভাবছো এ তো পৌরাণিক কাল্পনিক গল্প, কিন্তু ডাক্তার ও বৈজ্ঞানিকদের মতে এই সমুদ্রে কোনো মানুষ যদি বছরে একবার স্নান করে তাহলে বড় বড় চর্মরোগ থেকে মুক্তি পাবে। চলো এবার মেন গল্পে ফিরে আসি। শাম্ব এই পাথরটা নিয়ে সেখানে একটি ছোট মন্দির স্থাপন করেন। আবার কুস্তুরী দেবী বলেন, বিবাহের পর আমি অনেক দিন নিঃসন্তান ছিলাম, সূর্যদেবের মন্দিরে পুজো করার পর আমি তোমার পুত্র হিসাবে পেয়েছি। মায়ের কথা শুনে নরসিংহদেব প্রতিজ্ঞা করেন, কোনারকে সবচেয়ে বড় ভাবজ্ঞা সূর্য মন্দির বানাবো। সালটা ছিল ১২৩৮, ১২০০ শ্রমিক মিলে ১২ বছর ধরে একটি ভাবজ্ঞা সূর্য মন্দির বানায়। মন্দিরটি বানাতে
খরচায় 12 বছরের রাজস্ব ও 40 কোটি স্বর্ণ মুদ্রা। কিন্তু 1200 শ্রমিক মিলে মন্দিরের মাথায় কলস অর্থাৎ চম্বুক জাতীয় পদার্থ কোনো রকমভাবে বসাতে পারছিলেন না। কিন্তু এই কাজ একটি 12 বছরের ছেলে করে দেখায়। মন্দিরে কলস স্থাপন করার পর অলৌকিকভাবে সূর্যদেবের প্রতিমা চুম্বকের প্রভাবে বাতাসে ভাসতে থাকে। এটা দেখে সব শ্রমিক খুব খুশি হয় এবং আনন্দ করতে থাকে। কিন্তু কিছু শ্রমিক খুশি হয়নি, বালকটির বিরুদ্ধে চলে যায়। রাজা যখন জানতে পারবে যে কাজটি 1200 শ্রমিক মিলে করতে পারেনি সেই কাজ এক 12 বছরের ছেলে করেছে, সে কথা জানতে পারলে রাজা আমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেবে। এই কথা যখন ধর্মপদ অর্থাৎ বালকটি শোনে সে ভাবল আমার জীবনের চেয়ে 1200 শ্রমিকের জীবন অনেক মূল্যবান, তাই ধর্মপদ মন্দিরের মাথা থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। এর কিছু সময় পর রাজা নরসিংহদেব মন্দিরের সম্মুখে এসে উপস্থিত হন। সূর্যদেবের প্রতিমা বাতাসে ভাসতে দেখে রাজা অত্যন্ত প্রসন্ন হন এবং কারিগরদের খুব তারিফ করতে থাকেন এবং রাজা ঘোষণা করেন মাঘ শুক্লা সপ্তমী তিথিতে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। নির্দিষ্ট তিথিতে মন্দিরের প্রতিষ্ঠা করা হলো। কিন্তু কিছুদিন পর হঠাৎ এই মন্দিরের কিছু রহস্যময় ঘটনা ঘটতে থাকে। সবার প্রথমে মন্দিরের সবচেয়ে বড় মূর্তি নিচে পড়ে যায়, আবার মন্দির থেকে অনেক পাথর ভেঙে পড়তে থাকে। যখন রাজা জানতে পারে এই মন্দির নির্মাণে এক 12 বছর বালকের বলিদানের কথা, রাজা তখন এই মন্দির বন্ধ করে দেয়। 1 বছর ধরে মন্দির বন্ধ থাকার কারণে মন্দির ও তার আশেপাশের এলাকা ঘন জঙ্গলে পরিবর্তন হয়ে যায়। তার কিছু বছর পর ইংরেজ শাসনকালে যখন তারা জানতে পারে এই মন্দিরের কথা, তখন ইংরেজ পুনরায় মন্দির উদ্ধার করে। আজ বর্তমানে ভাবগ্য সূর্য মন্দির যা আমরা দেখতে পাই তা কেবল এই মন্দিরের ধ্বংসশেষ কিছু অংশ। এটা ছিল মন্দির নির্মাণের গল্প। গল্পটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এই মূর্তিটি মন্দিরের প্রবেশদ্বারের সম্মুখে আছে। মূর্তিটি ভালোভাবে দেখলে বুঝতে পারবে সিংহ রয়েছে, সিংহের নিচে হাতি রয়েছে, হাতির নিচে মানুষ রয়েছে। এই মূর্তিটির সাহায্যে মানব জীবনের সমস্যার কথা বোঝানো হচ্ছে। এখানে সিংহ অহংকারের প্রতীক, হাতি সম্পত্তির প্রতীক। এখানে এটা বোঝানো হচ্ছে যে অহংকার ও সম্পত্তি মানব জীবনের ধ্বংসের কারণ। 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই মন্দিরটি স্বীকৃতি পায়। মন্দিরের আকৃতি ছিল সূর্যদেবের কাল্পনিক রথের মতো। মন্দিরটা এমনভাবে ডিজাইন করা হয় যে আজও সূর্যের প্রথম কিরণ মন্দিরের সম্মুখে এসে পড়ে। রথের 24 ঘন্টার মতো 24টি চাকা আছে, যে চাকা সূর্যের রশ্মির সাহায্যে ঘড়ির মতো সময় বলতে ব্যবহার করা হতো। এই কারণে রথের চাকাগুলিকে ধূপ ঘড়ি বলা হয়। এই চাকাটা আপনারা 10 টাকার নোটেও দেখতে পাবেন। Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. So guys, এই সেই কোনারক মন্দির তোমাদেরকে দেখাচ্ছি। এই এখান দিয়ে দেখতে হচ্ছে গার্ডেন দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। আর এই সাইডে যে এটা ডিজাইনটা একবার খালি দেখো, তখনকার সময় পাথর দিয়ে কেটে কেটে তৈরি করা হয়েছে সেই সেই ডিজাইন। আজ থেকে অ্যাপ্রক্স 1000-1500 বছর আগেকার। আর আমার ঠিক পিছনে রয়েছে তোমার মন্দির, দেখতে পাচ্ছো ঠিক পিছনে রয়েছে তোমার মন্দির। এই মন্দিরের দেওয়ালে খোদাই করা চিত্রগুলি মানব জীবনের শৈশব থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ হওয়ার সমস্যার কথা বোঝানো হয়েছে। এই মন্দিরের খোদাই করা চিত্রগুলি সম্বন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, Here the language of stone surpasses the language of man. গাইডদের অনুসারে জানা যায় মন্দিরের দেওয়ালে প্রত্যেক পাথরের উপর একটা করে লোহার প্লেট লাগানো হয়। মন্দিরের উপর বিশাল 12 মেট্রিক টন চুম্বক লাগানো হয়, যার কারণে সূর্যদেবের ভাব্য প্রতিমা যা অষ্টধাতু দিয়ে বানানো হয়েছিল, প্রতিমাকে কোনো সিংহাসনে বসানো হয়নি, তারপরেও সূর্যদেবের ভাব্য প্রতিমা শূন্যতে ভাসত। গাইডদের মাধ্যমে জানা যায় কোনারক মন্দির আগে সামুদ্রিক বন্দর ছিল। পর্তুগাল নাবিকরা যখন মন্দিরের পাশ দিয়ে যেত রহস্যময়ভাবে জাহাজ দিক নির্ণয় করা যন্ত্র কাজ করতো না, আর জাহাজ বড় পাথরের সাথে ধাক্কা লেগে জলে ডুবে যেত। দুর্ঘটনার ভয়ে পর্তুগালরা মন্দিরের নাম দেয় ব্ল্যাক পাগোডা, আর দূর থেকে মন্দিরকে কালো দেখায়, তাই এই মন্দিরের আরেক নাম ব্ল্যাক পাগোডা। যখন এই রহস্যময় চুম্বকের সম্বন্ধে পর্তুগাল নাবিকরা জানতে পারেন তখন মন্দিরের মাথা থেকে চুম্বক খুলে নিয়ে নেয়। চুম্বক পদার্থ খোলার কারণে প্রধান মন্দির ধ্বংস হয়ে যায়। এই চুম্বকীয় পদার্থ তারা সঙ্গে করে নিয়ে যায়। এই কারণে পুরী ব্রাহ্মণরা সূর্যদেবের ভাব্য প্রতিমা মূর্তিকে সুরক্ষিত রাখার জন্য পুরী মন্দিরে নিয়ে যায়। ছোটোবেলায় পড়ানো হতো নয়ের নবগ্রহ, আর সত্যি নবগ্রহ মন্দিরে চলে এলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।